96 ঘন্টা পার হয়ে গিয়েছে। কলকাতা মেডিকেল কলেজে অনশনরত এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে জরুরি বিভাগে। অন্যদিকে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়াতে আজ কনভেনশনে ডাক দিয়েছেন চিকিৎসকদের একাংশ। কলকাতা মেডিকেল কলেজে এই কনভেনশন হবে। আন্দোলনকারী পড়ুয়ারাও আগামীকাল নাগরিক মিছিলে ডাক দিয়েছেন, আপনারা জানেন সে কথা। কিন্তু তার আগে যে খবরে আমরা নজর রাখবো, যে যারা অনশন করছিলেন তাদের মধ্যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। 96 ঘন্টা, 4 দিন পার, তারপরেও কিন্তু অনার রয়েছেন অনশনরত পড়ুয়ারা। তারা তাদের আন্দোলনে অনার রয়েছেন এবং কলকাতা মেডিকেল কলেজে অনশনরত এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। সরাসরি মেডিকেল কলেজে যাব, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। অরিত্রিক, তুমি রয়েছো, যেটা জানতে পারছি আমরা যে একজন পড়ুয়া তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আপডেট খবর জানতে চাইবো। দেখো, রিতম মুখোপাধ্যায় অসুস্থ পড়ুয়ার নাম। রিতম মুখোপাধ্যায় অনশন করছিলেন যে 5 জন পড়ুয়া তার মধ্যে একজন। আজকে সকালবেলা থেকেই তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন, তারপর হঠাৎই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন, তারপর তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তার সমর্থনে তার বাকি পড়ুয়ারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা পোস্টার নিয়ে এসে মেডিকেল কলেজে তারা যেখানে আন্দোলন করছেন তার সামনে এসে দাঁড়িয়েছেন। রিতম মুখার্জির নাম লেখা পোস্টার নিয়ে তারা এই মুহূর্তে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রিতম মুখোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন, তারপর তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য, তারপর তাকে সুপার স্পেশালিটি ব্লকে নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয়েছে, তার সিবিজি যে মাপ সেটা 46 নেমে এসেছে, তার ব্লাড প্রেশারে 90/64 নেমে এসেছে, মানে রক্তচাপও অনেকটা কমে গিয়েছে। সব মিলিয়ে তিনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়ায় তাকে এই মুহূর্তে সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে প্রশাসনিক দিক থেকে আরও একটি আপডেট তোমাকে দিয়ে রাখি। চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই মুহূর্তে মেডিকেল কলেজে এসেছেন। মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে তিনি সরাসরি গিয়ে প্রবেশ করেছেন, সেখানে গিয়ে তিনি কথা বলছেন। আজকে ছাত্রদের তরফ থেকে কনভেনশনে করার কথা আছে, সেখানে অধ্যাপকদেরও বা অন্যান্য চিকিৎসকদের আসার কথা রয়েছে, সেটা যেমন রয়েছে, তার সঙ্গেও যেটি আরেকটি বড় বিষয় যে আগামী কালকে স্বাস্থ্য দপ্তরে যে বৈঠক রয়েছে সেটার ভবিষ্যৎ কী। পড়ুয়ারা একটা দাবিতে অনর যে তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে নোটিফিকেশান দিয়ে ডাকতে হবে, তবেই তারা সেই বৈঠকে উপস্থিত হবেন। এখনও পর্যন্ত সেই নোটিফিকেশান এসে পৌঁছয়নি বলে তারা কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এরকম একটা বৈঠক, সেই বৈঠকে যদি পড়ুয়াদের প্রতিনিধি না থাকে তাহলে সেই বৈঠকের সাফল্য অধরাই থাকবে এবং এই অচলাবস্থা কাটবে না। এবং এই অচলাবস্থা 4 দিন পার হয়ে গিয়েছে, এই মুহূর্তে যথেষ্ট জটিল একটি অবস্থায় রয়েছে। একজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন, বাকি 4 জন যারা অনশন করছেন তারাও কিন্তু খুব একটা ভালো নেই, এমনটাই কিন্তু এখানকার সিনিয়র ডাক্তাররা যারা নিয়মিত এসে চেক আপ করছেন তারা জানাচ্ছেন। সবটা মিলিয়ে মেডিকেল কলেজের অচলাবস্থা কিন্তু এখনও জারি রয়েছে।